এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ওয়ান মোর কাশ্মীর ব্লগ ফ্রম সাদিপুরা আর্মি ক্যাম্প। কালকের ব্লগে তোমরা দেখেছো যে আমরা এখানে এসেছিলাম, তো এখন বাজে 3:30, আমরা উঠে পড়লাম 3টার সময় উঠে জাস্ট ব্রাশ করেই এলাম, 6টার মধ্যে বেরোনোর টার্গেট আছে। তো এখান থেকে বালতাল এখনও 90 থেকে 95 কিলোমিটার, তো অতটা গাড়ি জার্নি করে যেতে হবে। আজকে আমাদের হাঁটার যাত্রা শুরু করতে হবে, আজ হলো 19শে জুলাই। এখন আর্মি ক্যাম্প পুরোপুরি নিশুতি, মানে পুরো চুপচাপ, তার জন্যই ভাবলাম যে এখনই ব্লগের ইন্ট্রোটা করে নিই। টুকটাক ব্যাকগ্রাউন্ডে নাক ডাকার আওয়াজ পাবে, বিকজ এখনও অনেকজনাই ঘুমাচ্ছে। আমাদের তো এই টেন্টটা ছিল, আমরা 15 জন এই টেন্টেই ছিলাম, আর কেউ ছিল না। বাট এই ক্যাম্পে প্রচুর টেন্ট আছে, এদিক ওদিক ঘুরে ফিরে দেখছিলাম। এনিওয়েজ, চলো আজকের যে যাচ্ছি অমরনাথ উঠছি সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড আমাদের সাথে কী কী হতে চলেছে আমরা নিজেরাও জানি না, কারণ পরপর মানে যবে থেকে এসেছি, সোমবার থেকে বুধবার তো ট্রেনেই কেটে গেল, তারপরে বুধবার বৃহস্পতিবার দুটো দিন পুরো ল্যাপস হলো, আজকে শুক্রবার হয়ে গেল, আজকে জানি না যে আমাদের সাথে কী হতে চলেছে। তো সবটাই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব, ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। এই দেখো পুরো নিশুতি ছিল এতক্ষণ, মনে হয় আমাদের গলা পেয়ে এই টেন্টের লোকজন উঠে পড়েছে। বাট এখানে দিনের ওয়েদার আর রাতের ওয়েদার বিশাল ফারাক। এখানে দেখো শিশিরে পুরো ভিজে গেছে এই জায়গাটা, রাতের বেলায় এত ঠান্ডা গায়ে কম্বল চাপা নিতে হচ্ছে। আর এইদিকে সব ভান্ডারাগুলো রয়েছে, এদিকে তিনটে ভান্ডারা রয়েছে। আর ওই দিকে যে নেটটা দেখতে পাচ্ছ, ওই দূরে ওইখানে আমাদের গাড়ি রাখা আছে, গাড়ির মধ্যে লাগেজগুলো আছে, বাট লাগেজগুলো গাড়ির সিটে আছে। 5:07, তো আমি ফুললি রেডি হয়ে গেছি, এখন দেখছি ভান্ডারাও ওপেন হয়ে গেছে, তো এখানে চা দিচ্ছে, একটু গরম গরম চা খাবো। আজকে একটুখানি সাজগোজ করেছি, নিজের মন থেকে একটা স্যাটিসফ্যাকশন আছে তার জন্যই। তো চলো যাই এখন চা খাই। ইয়ে কে আহ মটি দো, এ নেই বোধ ইয়া। এখানে গরম গরম জিলাপি ভাজা হচ্ছে, ব্রেকফাস্টের জোগাড় এখন থেকেই হচ্ছে, অ্যান্ড অলসো ওখানেও খাবার দাবার জোগাড় হচ্ছে। এদিকে ছোলে ভাটোরে জিলেপি হচ্ছে, আর আমি চাটা নিলাম এই ভান্ডারার থেকে। গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম সাদিপুর আর্মি ক্যাম্প। 5:30 বাজছে আর এখানে সকালও হয়ে গেছে, সন্ধেটা দেরি করে হলো, সকালটা মোটামুটি আমাদের ওখানে যেরকম হয় সেই টাইমেই হয়। তো হাতে সব জিনিসপত্র নিয়ে নিয়েছি, গাড়িতে যাচ্ছি, গাড়ির ড্রাইভারও চলে এসছে, লাগেজগুলো আর কি সব উপরে বাঁধা হবে, তারপরে আমরা বেরোবো। এখানে চেকিং টাইম শুরু হবে ওই 6টা থেকে 3টে অবধি কি চেকিং হয়। আর্মি ক্যাম্প থেকে ড্রোন ওড়ানো হবে, তাই এলাম। ড্রোনটা কখন উড়বে সেটাই বুঝতে পারছি না, অনেকক্ষণ এই পজিশনে রয়েছে। ওখান থেকে ড্রোন কন্ট্রোল করা হচ্ছে, হ্যাঁ ওখানে কন্ট্রোল ওখানে হচ্ছে, ওখানে দেখা যাবে। আরো উপরে যাবে, ছটা 10, আমরা সবাই গাড়িতে উঠে বসে আছি, আর দেখো গাড়িটা একদম গেটের সামনে দাঁড়িয়ে আছে, বাট তাও আমরা বেরোতে পারছি না, কারণ আরো যারা যাত্রী আছে তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে গেছিল, তারই ট্রিটমেন্ট চলছে। তো সে যতক্ষণ না ঠিক হবে বা তাদের গাড়ি যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা বেরোতে পারবো না। অলরেডি 2 দিন ল্যাপস হয়েছে, আজকে কতক্ষণ কি টাইম লাগবে না লাগবে কিছুই বুঝতে পারছিলাম না, একটু টেনশনই হচ্ছিল। 6:30 ফাইনালি আমরা বেরোনোর পারমিশন পেলাম।
আমাদের সামনে একটা আর্মির গাড়ি ছিল এন্ড পিছনে একটা গাড়ি ছিল, তো আমাদের পুরো প্রোটেক্ট করে নিয়ে যাওয়া হচ্ছিল। যাক, এবারে একটু শান্তি পেলাম, আধ ঘন্টায় লেট হয়েছে, বাট এটাও ঠিক যে আমাদের এখনো 95 কিলোমিটার রাস্তা যেতে হবে। আমরা তো হসপিটাল থেকে 19 জুলাই অমরনাথ ওঠার পারমিশন পেয়েছিলাম, তো কোনোভাবেই আজকের দিনটা হ্যাম্পার হলে চলবে না। যাওয়ার পর আমাদের আবারও দাঁড়াতে হয়েছিল, তখন বাজে ওই 8টা, আধ ঘন্টা মতো দাঁড়াতে হয়েছিল কারণ কনভয়ের গাড়ি পেরোবে, সাথে গতকালের যারা অমরনাথ যাত্রী আছে তাদেরও বাস পেরোবে। তো হঠাৎ দাঁড়িয়ে যাওয়াতে আমরা ভাবলাম আবার কি হলো, আবার কেন দাঁড়াতে হলো। তারপরে জানতে পারি যে এবারে কনভয়ের গাড়ি পেরোবে। এখান থেকে বালতালের ডিস্টেন্স প্রায় 50 কিলোমিটার, তো আমরা হাফ রাস্তা এসেছি, এখনো হাফ রাস্তা আমাদের যেতে হবে। আমরা অলমোস্ট বালতাল পৌঁছেই গেছি, বাট এখানেও একটা প্রবলেম হয়েছিল। যাচ্ছিলাম উপরের রাস্তা দিয়ে, কিছুটা যাওয়ার পর আমাদের ব্যাক করতে হয়, ওইদিকে যাওয়া যাবে না বললো, তো নিচের দিকে একটা রাস্তা আছে, এখন সেই রাস্তা দিয়েই যাচ্ছি। এখান থেকে বালতালের ডিস্টেন্স আর মাত্র 9 কিলোমিটার। এখানে অনেক দোকানপাট আছে, সামনেই আছে আরো একটা চেকিং, তো আমাদের আবারও সেখানে দাঁড়াতে হবে। 9টা বাজছে, তো এখানে আমাদের চেকিং হলো, ব্যাগ চেকিং করেনি না। এখানে থেকে আরো এগিয়ে যাচ্ছি, বাট কোথায় যাচ্ছি জানি না। এখানে পার্কিং, তো পার্কিং এ আমাদের গাড়ি রাখা হয়েছে, আমরা সামনের দিকে যাচ্ছি, আগে কার্ড করাতে হবে, দেন আমাদের যাত্রা শুরু হবে। এখানে চেকিং হচ্ছে, ছেলেদের আলাদা লাইন, মেয়েদের আলাদা লাইন, আর ওই যে ঘরটা দেখছো ওখানে আমাদের যাত্রা কার্ড মিলে গেছে। চলো, পেয়ে গেছি অমরনাথ যাত্রা কার্ড। যাত্রা কার্ড দেওয়ার সময় হলো সকাল 9:30 অবধি। আমরা যখন যাত্রা কার্ড করাতে গেলাম তখন বাজে 9:15-20, গিয়ে দেখি সার্ভার ডাউন, প্রবলেম হামারে সাথ জুড়া রেহতা হ্যায়। এত দূর এসেও কি যাওয়া হবে না, মনে মনে সেটাই ভাবছিলাম। 10 মিনিট দাঁড়িয়েছিলাম, তারপর সার্ভার ঠিক হয়েছে, দেন আমরা যাত্রা কার্ড পেয়েছি। 10:10, তো আমাদের ব্যাগ চেকিং হয়ে গেছে আর আমরা কার্ডও পেয়ে গেছি। টুকটুক করে এবারে হাঁটতে শুরু করেছি, বাট হাঁটতে হাঁটতে বেশি কথা বলতে পারবো না, কারণ এতেই হাঁপ ধরে যাচ্ছে, যদি কথা বলি তাহলে আরও বেশি হাঁপিয়ে যাব। তো ভাবছি কিছু কিছু শট তুলে রাখবো, পরে ভয়েস ওভার দিয়ে দেবো, এছাড়া আর কোনো উপায় নেই। পাহাড়ে হেঁটে যাব, এটা বলা যতটা সহজ যাওয়াটা ততটাই কঠিন। কিছু বল না, চাওগে জয় বলো না, জয় বাবা বরফানি। সামনে আরও একটা চেকিং আছে আর প্রচুর টেন্ট আছে, তো ওই চেকিংয়ে যাই, ব্যাগটা চেকিং হবে, দেন আমাদের যাত্রা শুরু হবে। যাত্রা কাট করার চক্করে আর চেকিং এর চক্করে আমরা আমাদের টিমের থেকে আলাদা হয়ে গেছিলাম। আমরা এসেছি এই রাস্তাটা দিয়ে আর ওরা সবাই আসছে এই যে এই রাস্তাটা দিয়ে। তো এখানে এসে আমরা মিট করলাম, এখান থেকে 3 কিলোমিটার যেতে হবে, ওখানে গিয়ে আরো 2টো চেকিং আছে। যাত্রা কাট দেওয়া হয় সকাল 9:30 অবধি, সেটা তো তোমাদেরকে বললামই, আর ফাইনাল চেকিং এর টাইম হচ্ছে সকাল 10টা। সকাল 10টার মধ্যে ফাইনাল চেক পয়েন্ট পেরোতে হবে, তারপরে হাঁটা শুরু করতে হবে। আমরা তো অনেকটাই পিছনে আছি, আমাদের টিমের 2জন অলরেডি চলে গেছে ওখানে, ওরা ফোন করে বলছে তাড়াতাড়ি যেতে, নয়তো গেট বন্ধ করে দেবে।
যাই হোক, এত কিছু চক্র তো তোমাদেরকে এটাই বলা হয়নি, আমরা 12 জন যে অমরনাথ যাত্রা করছি সবাই আজকে ইয়েলো কালারের টি শার্ট পরেছি ম্যাচিং করে, এটাই আজকে আমাদের ড্রেস কোড। 3 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা প্রায় চলেই এসি লাস্ট 2 চেকপোস্টের কাছাকাছি। এর আগে একটা গেট দেখলাম, তখন ভেবেছিলাম ওইদিকেই হয়তো হবে চেকপোস্টটা, বাট ওইদিকে ছিল না, আমরা সোজা রাস্তা ধরে চলে এসেছি। তো এই গেটটা দেখো কি সুন্দর করা রয়েছে, চেকিং এর একটা তাড়া ছিল যার জন্য মনে হচ্ছিল 3 কিলোমিটার রাস্তা যেন কতটা শেষই হতে চায় না। যাই হোক, এই রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখলাম অনেক জায়গাতে ভান্ডারা আছে। সেকেন্ড লাস্ট চেকিং হয়ে গেছে, এবারে যাব ফাইনাল চেকিং এ। এখন সময় হলো 10:15। আমাদের টিমের যে 2 এগিয়ে এসেছিল তারা আগেই এন্ট্রি নিয়ে নিয়েছে এবং স্যারদের রিকোয়েস্ট করেছে, যার জন্য একটু লেটে হলেও আমরা এন্ট্রি পেয়েছি। এই জায়গাটা হলো ফাইনাল চেকিং পয়েন্ট। তো আমাদের ফাইনাল চেকিংও হয়ে গেছে, এখন ওয়েট করছি বাদ বাকি টিম মেম্বারদের আসার জন্য। তো সবাই এলে তারপর এখান থেকে একসাথে আমরা যাত্রা শুরু করব। পৌনে 11 সমস্ত গেট পাস কমপ্লিট হয়ে গেছে, গেট লকও হয়ে গেছে, ফাইনালি অমরনাথ যাত্রা শুরু করলাম। এখন আমাদের লাঠি নিতে হবে, লাঠি নেওয়া হয়নি। আকাশটা কি সুন্দর লাগছে দেখো, সবে মাত্র আমরা হাঁটা শুরু করলাম, নিচে প্রচুর টেন্ট আছে, দোকান আছে, উপর থেকে নিচটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। হেঁটে আমি আর তৃষ্ণা, আমরা দুজনা যাচ্ছি ঘোড়াতে। ওদেরও যদি পরে প্রবলেম হয় তো ওরাও পরে হয়তো ঘোড়ায় চলে আসবে। এনিওয়েজ, হেঁটে যাওয়ার ইচ্ছে ছিল বাট সেটা হলো আর আছে না বড় ময়নকা টেম্পল আছে বাবা। এগারোটা 20 বাজছে, তো আমরা কত দূর এসেছি কি না জানি না আমি কিছুই, তো চলছি। এখন মুডটা একটু অফ হয়ে গেছিলো, হেঁটে যেতে পারতাম, এক প্রকার বাধ্য হয়েই আমাকে ঘোড়াতে উঠতে হয়েছে এই ব্যাগের জন্য। যাই হোক, মুড অফ করে লাভ নেই, এই ওয়েদারটাকে এনজয় করি অ্যান্ড অলসো প্রকৃতির যে দৃশ্য সেটাকে এনজয় করি। মাইকটা কানেক্ট করলাম বাট এই ফোনে ওটিজি কানেকশন অন করতে হচ্ছিলো না, এমনি মাইক কানেক্ট হয়ে যাচ্ছিলো, এখন দেখছি মাইকটা কানেক্ট হচ্ছে না, তাই এমনি ব্লগ করছি। এখন কি হয়েছে না হয়েছে সেটা তো আর আমি দেখতে পারবো না, ঘোড়ার পিঠে উঠে এক হাতে ধরে আছি আর এই যে এক হাতে ব্লগ করছি। পাহাড়ের অনেকটাই উপরে চলে এসেছি বাট একটুও ঠান্ডা নেই, এটা দেখেই আমি একটু আশ্চর্য হয়ে যাচ্ছি। বিভৎস রোদের জোর আর প্রচণ্ড গরম, একটুও ঠান্ডা নেই। বাট অন্যান্য ইউটিউব ভিডিওতে দেখেছি যে উপরে গিয়ে অমরনাথের গুহার ওখানে ঠান্ডা থাকে, তার জন্য আমরা জ্যাকেটও নিয়েছি। জ্যাকেটটা ব্যাগে রাখার জায়গা নেই তাই জ্যাকেটটা কোমরে বেঁধে নিয়েছি। এটা ঠিক, পাহাড়ে আসার মজাই আলাদা, এত ভালো লাগছে দেখতে পাহাড়, তার মধ্যে সবুজ, তার মধ্যে ঝর্ণা, ভীষণ ভালো লাগছে দেখতে। ক্যা বলা উন লোগোনে, ভান্ডারাও আছে, আবার উপরে এরকম টিনের সেডও করা রয়েছে। মাইকটা কেন যে কানেক্ট হলো না আমি জানি না, মাইকটা যদি কানেক্ট হতো তাহলে আরও ভালো হতো, গলার ভয়েসটা তোমরা আরও ভালোভাবে শুনতে পেতে। এখানে রেলপথরি ক্যা ক্যা রেলপথরি, জাস্ট সি দ্য ভিউ গাইজ। অসাধারণ লাগছে, আই হোপ কি ওটা বরফই হবে, জমে গেছে। আপ লোক কোন সে ল্যাঙ্গুয়েজ মে বাত করতে হো? কাশ্মীরি, উর্দু, হিন্দি। ওকে, ওকে ঘোড়া করে দিয়েছি, চলে গেছে।
আমি হাঁটছি এখনো পর্যন্ত, জানি না কতক্ষণ কতক্ষণ হাঁটতে পারবো। জয় বাবা বারফানি কে নাম নিয়ে যাচ্ছি। প্রথমত জয় নিজের থেকে ব্লগ করবে এটা তো আমি এক্সপেক্টই করিনি। আমি যখন ঘোড়ায় উঠি তখন আমি ওকে বলিও নি ব্লগ করার কথা, পরে ওর থেকে জানতে পারি যে ও ব্লগ করেছে, শুনে আমি তো প্রচণ্ড খুশি হয়েছিলাম। তো প্রথমবার নিজের থেকে নিজের মতো করে ব্লগ করেছে, যেটুকু যা করতে পেরেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ওর বানানো ব্লগ তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। অপূর্ব দৃশ্য, অপূর্ব, ওর জন্য খারাপও লাগছে আমার, আশা করেছিল, একা পাঠিয়ে দিয়েছি, নিজেরও ভয় লাগছে। কত কাছ থেকে ঝর্ণা দেখতে পাচ্ছি দেখো, আর সাথে ঝর্ণার আওয়াজটা জাস্ট মারাত্মক। উপর ভি হ্যায় না ইয়ে, কতনা দূর বহুত দূর তিন চার কিলোমিটার আয়ে হ্যাঁ ওকে 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 এখনো 12-13 কিলোমিটার বাকি আছে। এখান থেকে আরো চড়াই রাস্তা শুরু হচ্ছে। হলি কেভ 6.25 কিলোমিটার। বালতাল থেকে অমরনাথের দূরত্ব 16 কিলোমিটার। আমরা অলরেডি হাফেরও বেশি রাস্তা চলে এসেছি। এখানে মনে হয় অনেক দিন বৃষ্টি হয়নি, দেখো কি পরিমাণ ধুলো উঠছে, আর দূরে দেখো মনে হচ্ছে যেন ধুলোর ঝড় উঠেছে। রাস্তার মাঝে মাঝে প্রচুর খাবার দোকান আছে, বাট এখানে খাবারের দাম অনেক বেশি। ম্যাক্স টু ম্যাক্স লিকুইড জিনিস আছে, লাইক জল, ফ্রুটি, মাজা এরকম। তো আমরা শুধু এখানে জলই খাচ্ছি, জল এখানে সব জায়গাতেই অ্যাভেলেবেল আছে। তো প্রচণ্ড ঠান্ডা জলটা, বাট ওয়েদারটা এত গরম কেন সেটাই জিজ্ঞাসা করছিলাম। তো ওনারা বলছেন যে এত রোদ, রোদের জন্য ওয়েদারটা গরম লাগছে, বাট জল একদম চিলফুল, মানে পুরো চিলড ওয়াটার। এই দেখো মেঘলা মেঘলা হয়ে গেলো ওয়েদারটা, এবারে ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো আমরা আরও একটু যাবো, গিয়ে 10-15 মিনিট রেস্ট নেবে, ঘোড়াদেরও রেস্ট হবে, আমাদেরও রেস্ট হবে, আর আমাদের সাথে যারা আছেন তাদেরও রেস্ট হবে। এখানে প্রচুর হেলিকপ্টারও আছে, ঘোড়ার অপশানও আছে, দুলিও আছে, আবার পালকিও আছে। তো আমরা পালকি জিজ্ঞাসা করেছিলাম পালকির ভাড়া কত, তো পালকির ভাড়া এক পিঠে মানে একবার যাবে 15,000 টাকা, আর আমরা ঘোড়ায় যাচ্ছি তো আমাদের ঘোড়ার ভাড়া নিচ্ছে 1500 টাকা। আই হোপ কি এটাও এক পিঠেই হবে, একবার নিয়ে যাবে 1500 টাকা। এখনও অনেকটাই রাস্তা বাকি আছে, আমরা তো আগে পৌঁছে যাবো, আমি আর তৃষ্ণা। তো আমরা গিয়ে ওখানে বসবো, আর ওদের আস্তে আস্তে তো অনেকটাই দেরি হবে, বিকজ ওরা হেঁটে আসছে। এবারে কারোর কারোর কথা ছিল ঘোড়ায় আসার, এবার কজন কি ঘোড়ায় চেপেছে না চেপেছে সেটা এখনও কি জানি না। তো এখানে অক্সিজেনটা কম, তো এই জল পিপাসাটা খুব বেশি পাচ্ছে। ঘোড়ায় করে যাচ্ছি, হাঁটছি না, কিন্তু তাতেও গলা যেন শুকিয়ে যাচ্ছে। তো তৃষ্ণা বোতল নিয়েছে, আর আমার বোতলটা জয় নিয়ে রেখে দিয়েছে, ও হেঁটে আসবে, ওরও লাগবে। দুটো বোতল নিলে ব্যাগ তো আরও ভারী হয়ে যাবে, তাই একটাই বোতল নিয়ে এসেছি। তো তৃষ্ণার বোতল থেকেই আমরা সবাই জল খাচ্ছি। সামনে তৃষ্ণা যাচ্ছে, আর প্রচণ্ড রোদের জোর তো ফোনটা ভীষণ গরম হয়ে যাচ্ছে, হাতেই রেখে দিয়েছি ট্রাইপড ফোন দুটোই, তো প্রচণ্ড গরম হচ্ছে ফোনটা। আর সামনের ভিউটা জাস্ট একবার দেখো, ফোন এতটা জাস্টিস করতে পারবে না যতটা নিজের চোখে দেখে বোঝা যাচ্ছে। এনিওয়েজ জয় বোধহয় এখনও হেঁটে হেঁটেই আসছে, একটু আগে ফোন করেছিল, তো ওরা কোথাও একটা খাচ্ছে, তো আমাদেরও বললো দাঁড়িয়ে কিছু খেয়ে নেওয়ার কথা। তো সামনে তো আমরা দাঁড়াবই, হেলিকপ্টার যাচ্ছে, আমরা একটু একটু করে হাঁটছি, আমরা একটু একটু করে হাঁটছি, আবার দাঁড়াচ্ছি।
সেসব দিয়ে কি হবে জানি না। বাবার নাম করতে করতে যাচ্ছি তো, এখন কি হবে জানি না। এই ঘোরে বেলারা খুব সমস্যায় ফেলছে, হাঁটতে দিচ্ছে না, একদমই হাঁটতে দিচ্ছে না ভালো করে, গায়ের উপর ঘোড়া নিয়ে চলে আসছে। সামনে যে বরফটা আছে সেই বরফটা গলেই জলটা বেরোচ্ছে, অপূর্ব দৃশ্য। আবার কেউ করতে পারলো না, আমি তো করি। আর্মিদের জিজ্ঞেস করলাম, ওনারা বলছেন যে এখনো চড়াই কিছুই নয়, আরো চড়াই আছে, এই তো সবে শুরু। এতটা হেঁটে এসছি, এখনো 5 কিলোমিটার মতন হেঁটে চলে এসছি, এবার আরো উঠবো 10 কিলোমিটারের মতন। আর হেসেই গেছি, বলে নাম গিয়ে চলে যাব। এত ধুলো, আমাদের সবাইকে মাস্ক নিতে হলো। এখানে 20 টাকা করে পিস নিল, তাই নিতে হলো। এত ধুলো, সব থেকে সমস্যা যেটা হচ্ছে ঘোড়াওয়ালারা আমাদের ঠেলে দিচ্ছে। অমরনাথ হেঁটে ওঠা হবে বলে সকাল থেকেই সেইভাবেই কেউ কিছুই খায়নি। ওরা এই জায়গাতে একবার দাঁড়িয়েছিল শসা কেনার জন্য, একটা শসার দাম নিয়েছে 20 টাকা। ওই নিচ থেকে আমরা উঠে এসেছি, এখনো মানুষজন আসছে, আমাদের পাখি টিম এখনো পিছনে রয়েছে, ঘোড়াও হাঁপিয়ে যাচ্ছে যেতে। এই রাস্তার অবস্থা, দেখো হেলিকপ্টার যাচ্ছে। जो टेंट है वहीं पर रुकोगे? हाँ दीदी, वहीं रुको। ओके, हम भी कुछ खाएंगे, आप भी खा लो, रात में रेस्ट करेंगे। ओके, सामने जो टेंट देखते बच्चों हलूद हलूद रंग है, तो वही खान ही दाड़ाना हो गया आधा हो जाएगा दीदी, जितना पीछे से आए ना। हाँ हाँ, इतना यहाँ आधा हो जाए, आज इतना सफर हो रहा है, जितना नीचे से यहाँ आएंगे उतना हो रहा दीदी। তো ওখানে আমরা দাঁড়াবো। আর কিতনা টাইম লাগেগা? হাফ হো গিয়া, হাফ হো গিয়া। ইসকো বলতে ব্রানি টপ, রেকর্ড করকে রাখনা। ক্যা বলতে হ্যায়? ব্রানি টপ, সমঝ নেহি আয়া। ব্রানি টপ। কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার যাত্রা শুরু করেছি। এখন 1:10 বাজছে, জয়ের ওরা হেঁটেই আসছে, তো ওদের আস্তে আস্তে 4:30-5টা তো হয়েই যাবে। আমরা অলমোস্ট হাফ রাস্তা চলে এসেছি, এখনো অনেকটাই যেতে হবে। তবে রাস্তা প্রচন্ড খাড়াই, অয়ন্তিও চলে এসছে আমাদের সঙ্গে যোগ দিয়ে দিচ্ছে। জয় বাবা বার পানি, আর সামনে তৃষ্ণা মিডিল, আমি ওই দূরে দেখো রোদ পড়ছে বরফের উপরে, কি দারুণ দেখতে লাগছে তাই না। এই মুহূর্তে এই জায়গাটা মেঘলা হয়ে আছে, ওয়েদারটাও ঠান্ডা হয়ে গেছে, বাট যখনই রোদ উঠছে প্রচন্ড গরম করছে, এমন অদ্ভুত ওয়েদার কেন আমি জানি না। इस जगह का नाम क्या है? সাড়ে ছ কিলোমিটার আর অয়ন্তি আর 6.5 কিলোমিটার। ঘোড়ায় চেপে এক হাতে ঘোড়া ধরে এক হাতে ভিডিও করাটাও অনেক ডিফিকাল্ট ব্যাপার ছিল, কারণ রাস্তাটা একদমই স্মুথ না, প্রচণ্ড খারাপ রাস্তা ছিল। তো পিছন থেকে আমাকে অয়ন্তী জিজ্ঞাসা করছিল যে তুমি ভিডিও করছো, তোমার ভয় লাগছে না এরকম রাস্তা? তো আমি বলছি না না, আমার খুব একটা ভয় লাগছে না। পাহাড়ের গায়ে ফুলগুলো কি সুন্দর দেখতে লাগছে দেখো। এই ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, তাই এখানেই এন্ড করে দেবো। নেক্সট ব্লগে আসছে এরপরে আমাদের সাথে কি কি হলো, আমরা কি কি করলাম অ্যান্ড অল ডিটেলস, অমরনাথ যাত্রা আমাদের কেমন হলো, সবকিছু তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। এই ব্লগটা এখানেই এন্ড করছি, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। অবশ্যই কমেন্টে জানিও যে প্রথমবার জয় নিজের থেকে ব্লগ করলো, ওর ব্লগ তোমাদের কেমন লাগলো। কাল আসি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সো চলো ফাইনালি আজকের মতো টাটা।